করোনাভাইরাস কে ইন্টারেস্টিং বিষয় হিসেবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় তিনি বলেছেন এটা কেন ইন্টারেস্টিং সুস্থ হয়ে তিনি তা সবাইকে জানাবেন এদিকে সমর্থকদের মন চাঙ্গা রাখতে গাড়িতে বসে হাসপাতালের বাইরে আচমকা বেরিয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প এই সময় সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায় তাকে বিস্তারিত রিপোর্টে It's been a very interesting journey I learned a lot about COVID করোনাভাইরাসে সংক্রমিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোভিড-19 নিয়ে আমি অনেক কিছু জেনেছি বিষয়টি স্কুলে গিয়ে জানার মতো করেই জেনেছি বুঝেছিও এটা খুবই ইন্টারেস্টিং বিষয় এই বিষয়টি সামনে সবাইকে জানাবো আমি ওয়াল্টার রিড হাসপাতাল থেকে টুইট করা এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন I learned it by really going to school this is the real school this isn't the let's read the book school এদিকে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের চমকে দিলেন তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন তিনি কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়ি বহন নিয়ে তাদের দেখা দিয়েছেন চমকে দিতে সফর করবেন টুইটারে এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতর মাস্ক পরে হাসপাতালের বাইরে তার গাড়ি বহরকে চক্কর দিতে দেখা যায় হাসপাতাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসেবে জানানোর পর ট্রাম্প হাসপাতাল ছাড়েন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা এর আগে প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন ক্রমশই ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তাদের দীর্ঘ বিশ্বাস and feel as well as he does today our hope is that we can plan for a discharge as early as tomorrow to the White House where he can continue his treatment course হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা ডক্টর শন কনলি বলেন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর দুইবার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল এবং তাতে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসোন দেয়া হচ্ছে We debated the reasons for this and whether we'd even intervene. It was a determination of the team, based predominantly on the timeline from the initial diagnosis, that we initiate dexamethasone. COVID-19 positive হওয়ার পর অন্তত একবার প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর শন কনলি। অবশ্য এর আগে জানানো হয়েছিল ট্রাম্পকে অক্সিজেন দেওয়া হয়নি। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।